তোরা যে যে ফোন, একজন গেম, একজন মেসেঞ্জার, একজন ফোনে কথা বলা, এগুলো করলে কি হবে? সময়ও নষ্ট হবে, প্লাস তোদের জীবনেরও ক্ষতি। মসজিদের সাথে সম্পৃক্ত হোস, তাহলে তোদের জন্য ভালো না? তোদের জন্য ভালো, সমাজের চোখও তোরা ভালো হলে আল্লাহ কত। আসসালামু আলাইকুম ভাই। চুল বড় বড় আছে ভালো, সেই জায়গাটাই সারাদিন বলে আমার কোনো কিছু নেই। সে কি করে ভাই জানো? সে ধরো ইনস্টাগ্রাম, ফেসবুক, মেসেঞ্জার, তার সবকিছু আইডি খোলা আছে। সে তার আমি বিকালবেলা গেলাম ডাক্তার ভাই, বিকালবেলা সব আইডি বানাল। এবার সে কি করছে, যেসব চ্যাট করছে আমার দেখাচ্ছে। এবার সে তো জানছে না আমি তোমার কাছে ভুলিয়ে দেবো। এবার দেখ কি হয়েছে, আমি বলছি বিকালবেলা সব ফুটবল খেলছে সব ঠিক আছে। ও বলছে না না, এখন চ্যাট করছি, চ্যাট যদি আমার কত কথা বলা বন্ধ করে দেয় আমি রাত মাঝে পারবো না। ঠিক আছে, এবার ডাইরেক্ট জন আছে যে সারাদিন টুপি বসে থাকে, রাত মাঝে মাঝে টুপি বসে থাকে, সারাদিন টুপি, হ্যাঁ মানে ঘুমের মধ্যে ভাই টুপি পড়ে ভাই, এমন অবস্থা। তো ও তো টুপি পড়ে মানে ভালো ছিল ভাই, ভালো ছিল দেখে, ভালো ভালো ছিল ভাই। ও রাস্তা হেঁটে রাস্তা দিয়েছে সাদের উপর কাছে বইতে। এবার আমি ওকে ডাকলাম, হ্যাঁ এই কাশ্যপ কথা বলছি, ঠিক আছে ও আমার কথা উত্তরই দিল না। এবারে সে চুল বড় বড় সেই সেরা, তার আমি দিপ এটা এলাম ভাই। এবারটা সে যাইয়ে দেখছে যে আছে তাকে মানে ওকে ডেকেছে, ও কোনো উত্তরই দিল না ভাই, মানে ওকে আরো অপমানকে তাড়ি দিয়েছে। শুনবার তো শুনবার তো আরেকজন আছে না, এই যে সে কি করেছে, সে বাড়ির দুপুর নেই, সকাল নেই, রাত নেই, তার সারাদিন সে ফ্রি ফায়ার নিয়ে পড়ে থাকে। সে মানুষ সে ফোন গরম হয়ে যাচ্ছে বুঝে পানির মধ্যে পাতলে ফোন তুই যাইছে, এমন ব্যাপার, এমন অবস্থায় গেছে। মানে সব ভালো সাদা, ভালো সাদা ধান করে ভাই, বুঝছো তোমার ভাই বন্ধু কি অবস্থা দিল তাই তো। গতদিন আমাদের একজন বাপ ফোন দিচ্ছিল আমাকে, বললো যে এরকম তোমার কাছে তো ছেলেপিলেগুলো থাকে, তো ওরা তো সারাদিন ফোন টোন টিপছে পড়াশোনা বাদ, ওই লকডাউনে বই তো হাতে নেয় না, সারাদিন ফোন ইউজ করে। ভাই তোমার কাছে ফোন দিছিল, ভাই বলছিল ভাইয়ের সাথে একটু দেখা করতে, তো আমরা সব ভাইয়ের সাথে মেলাদিন দেখা করা হয়নি, সেটা দেখা করে কথা বলে বলে আসি। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? ভালো আছিস? জি ভাই। তারপর বল কি খবর? তিন দিনের অবস্থা ভাই, খবর পেলাম মানে তারা আসছে ভাই, আসতে পারে, আসুক দিন, ওদের খবর আছে আজকে। আমি থাকলে তোর আবার একটু সমস্যা টমস্যা করতে। হুম হুম হুম, তুই তাহলে একটু সাইডে যা বুঝলি। আমি তাহলে একটু তোরে আমি পরে খবর দিব, তখন আবার দেখা করিস, ঠিক আছে? এখন যা। না আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো, তোরা কেমন আছিস সব? আয় আয় আয়। তোদের যে আর খোঁজ খবরই পাওয়া যায় না, থাকিস কই তোরা? ভাই আমার ওই অ্যাসাইনমেন্টের ব্যস্ততা হালকা পাতলা হচ্ছে। তোর কি অবস্থা? এই সারাদিন পড়াশোনার ভিতরে থাকতে হয়। তোর ক্লাবে যাই, ক্লাবে খেলাধুলা নিয়ে ব্যস্ততা আছে। খেলাধুলার ব্যস্ততা তাই না, পড়াশোনা অ্যাসাইনমেন্ট নিয়ে আছে। আমি তো অন্য কিছু শুনলাম। কি শুনলেন ভাই? ঠিক আছে আই, আমি তো শুনলাম, আমার কাছে একটা ইনফরমেশন আসলো যে তুই নাকি সারাদিন ইনস্টাগ্রাম, ফেসবুক এগুলো নিয়ে ব্যস্ততা থাকিস। ভাই এসব তো আমি করিনি, এসব ভুল ইনফরমেশন আপনাকে কে দিল? হ্যাঁ
আমি তো পাইছি, না পাইলে তো আর বললাম ভাই। আপনি তো জানেন আমি কি রকম। হ্যাঁ আমি তো জানতাম তোরা ভালো ছিল, কিন্তু আমার কাছে তো ইনফরমেশন আসার পরে আমি তো নিজেকে বিশ্বাস করতে পারিনি। কে দিল আমার বলেন? এটা নে তুই দেখ, দাঁড়া তোকে দেখ। ভাই সুন্দরী তো আছে ভাই, থাক ভাই। ভাই বিকল হয়ে গেছে না ভাই, এখন গেলে হয়তো সমস্যা হতে পারে। এগুলা দেখার পরে তোর কি আর কিছু বলার আছে? তোর নামে এগুলা কি শুনলাম আমি? এগুলো তো তোর থেকে আমি আশা করিনি ভাই। আমি এসব কিছু করিনি ভাই, আপনি কি কিছু নিজের চোখে দেখছেন ভাই? আমার কাছে ইনফরমেশন না আসলে কি আমি তোদের বলছি? ভাই কে বলছে আপনি? আচ্ছা নে তোদের আমি দেখাই। এগুলা দেখার পরে তোর কি আর কিছু বলার আছে? কিন্তু আমরা দুইজনে কি যে একা খারাপ এটা কিন্তু না ভাই, আমাদের সাথে শামিমও আছে। এই তুই আয় শোন, আমি এগুলা কি শুনলাম তোদের নামে? কি শুনলাম মানে তোদের নামে তো ইনফরমেশন আসলো। তুই নাকি সারাদিন গেম খেলিস ভাই? আমি এমন করতে পারি না, আমি খেলি না ওইসব গেম। আমি তো দেখলাম, আমার কাছে তো ইনফরমেশন আছে। কে বলছে ভাই আমার নামে? এদানে তোদের দেখাই আমি। তুই কি করছিস? তোর যে সে কখন তুই ডাকছে আমি, তুই করছিস টা কি এখানে? তুই কেন বসে আছিস? ফ্রি ফায়ার খেলতেছিস আর তোর ডেকে বেড়াচ্ছে আমি কখন? তুই ভাই তোর সাথে আমার কিছু কথা আছে। নে ভাই আমি যে তোকে কিছু বলছি তুই কি বুঝতে পারছিস? তোরা যেগুলা করে বেড়াস সেগুলা কি ঠিক বল? সমাজের কাছে, সমাজের চোখেও তোরা খারাপ হবি, ফ্যামিলির চোখেও খারাপ হবি, এবং তোদের নিজের জীবনটাও তোরা নষ্ট করবি। এগুলো তো করা ঠিক না। তোরা যে এই যে ফোন, একজন গেম, একজন মেসেঞ্জার, একজন ফোনে কথা বলা, এগুলো করলে কি হবে? সময়ও নষ্ট হবে, প্লাস তোদের জীবনেরও ক্ষতি। তোদের দেখে আরেকজন শিখবে, তোদের ছোট যারা তারাও তো শিখবে তাই না? রাস্তাঘাটে চলতে ফিরতে তো তারাও দেখে, তো দেখলে তারা কী হবে? তারাও তো তোদের থেকে এটা শিখবে। তার থেকে তোরা যদি মসজিদের সাথে সম্পৃক্ত হোস তাহলে তোদের জন্য ভালো না? তোদের জন্য ভালো, সমাজের চোখও তোরা ভালো হলে আল্লাহ কত খুশি হলো। তো এগুলো আগে তো খেয়াল রাখতে হবে তাই না? বাবা মার হাসি মুখ এটা মানুষ তো সবাই চায়, তোরাও তো চাস নাকি? নাকি ফোন নিয়েই পড়ে থাকতে চাস? তোদের বাসা থেকে তো আমাকে ফোন দিছিল, দিয়ে বললো যে তোরা এরকম হয়ে যাচ্ছিস, সারাদিন ফোন নিয়ে পড়ে থাকিস, এগুলো তো করা যাবে না, বাবা মা কত কষ্ট পায় জানিস। হ্যাঁ তো তোরা কি করবি? আমিও তোদের কাছ থেকে সেটাই আশা করি। আমি তো জানতাম তোরা প্রত্যেকটা ভালো ছেলে। আমিও আশা করি তোদের কাছ থেকে এটা শোনা, আমিও কারো কাছ থেকেও শুনবো না,
তোদের বাবা মাও কিছু শুনবে না শুধু আমি বলে নাই আমি জানি কোথাও না দেখি ঠিক আছে না এটা যদি নেক্সট ফার্স্ট টাইম তোদের ওয়ার্নিং দিলাম আমি এবার যদি আমি কখনো দেখি তোকে কিন্তু আমি অন্যভাবে তাহলে এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তো বাসায় যাও সবাই যে নামাজটা পড়ে পড়তে বসো দাও জি ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো থাকেন আচ্ছা ওয়ালাইকুম আসসালাম আই 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 এর অবস্থা দেখে তো মনে হলো ভাই সব একদম মুখ টুক শুকনো কেন গেল ভাই মনে হচ্ছে খুব বকাবকি কেটেছেন শোন তুই আমার কাছে ছোট ভাই ওদের যা করেছি করেছি তারপরও শোন তোকে একটা দায়িত্ব দিই জি ভাই ওদের দিকে একটু নজর রাখতে তিনটাই খুব খারাপ হয়ে গেছে জি ভাই ঠিক আছে না ওদের দিকে একটু নজর রাখতে তা তো অবশ্যই না তোর নামও জানি কিছু না শুনি ভাই আমার নামে এই কথা আপনি কখনো শুনতে পারেন আমি কোদের মতো নাকি ভাই আশা করি শুনবো না আমি কি কখনো এসে বলতাম আমিও তো জানতাম ওই তিনটা খুব ভালো আমার সামনে তো খুব ভালো সেজে থাকতো এখন বাইরে যায় যে কি করতে ভালো সেজে ছিল ভাই এখন বাইরে যায় যে কি করতে সেটা তো আমি জানতাম না তুই যে জানালি আমারে সমস্যা নেই ভাই আমি জানলাম এবারে ওরা যা কিছু করলে আমি সমস্যা হ্যাঁ ওদের দিকে তুই খেয়াল রাখবি তাহলে এখন যা ঠিক আছে আচ্ছা